So hey, assalamu alaikum brothers, this is your brother Shadman Shakib and welcome to another video. So, kemon achen apnara shobai? Asha kori apnara shokolo onek bhalo achen, amio bhalo achi. So, apnar chule shampoo korar por apnar chul theke je natural oil ache seti shompurno ber hoye jay ebong shetike free anar jonno apnara obosshoi ekti bhalo conditioner use koren. Tobe বাজারে এখন যে সকল কন্ডিশনার পাওয়া যায় সেগুলোর বেশিরভাগ গুলোতে ডেঞ্জার হার্মফুল কেমিক্যাল তার সাথে প্যারাফিন এবং সালফেটের মতো মারাত্মক ভয়ঙ্কর কেমিক্যাল থাকে যেগুলো আপনার চুলের জন্য মারাত্মক ক্ষতিকর আর তাই এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি একটি সঠিক কন্ডিশনার নির্ধারণ করেন সো টুডেজ ভিডিওর টপিক ইজ বেস্ট প্যারাফিন এন্ড সালফেট ফ্রি কন্ডিশনার আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি লিস্ট দেব তবে এই লিস্টে আমি যে সকল হেয়ার প্রোডাক্ট বলবো সেগুলো আপনি আপনার হেয়ার টাইপ অনুযায়ী কিনবেন না হলে আপনার তেমন ভালো কাজ করবে না বা আপনার ক্ষতিও করতে পারে আর হ্যাঁ যেহেতু হেয়ার টাইপের কথা উঠলো তাহলে আপনারা যদি আপনার হেয়ার টাইপ না জানে থাকেন তাহলে এই চ্যানেলে হেয়ার টাইপের উপর একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে ইন ডেসক্রিপশনেও পেয়ে যাবেন সো চলুন আজকের ভিডিওটি শুরু করি সো লিস্টের নাম্বার ওয়ান যে কন্ডিশনারটি আছে সেটি হচ্ছে দ্য বডি শপের কন্ডিশনার সো আপনাদেরকে একটা কথা বলে দিই যারা দ্য বডি শপ ব্র্যান্ডকে চিনেন না এটি হলো এমন একটি ব্র্যান্ড যার যে সকল বা যতগুলো প্রোডাক্ট রয়েছে সেই সবগুলোই প্রায় হার্মফুল কেমিক্যাল ফ্রি আর এই কন্ডিশনারটিও তার ব্যতিক্রম না আর এগুলোর অনেক ধরনের ভেরিয়েন্ট হয়ে থাকে যেমন বানানা জিলজার টি এক্সেট্রা এক্সেট্রা আর এগুলোর একটা 250 ml বোতলের দাম পড়বে 800 থেকে 900 টাকা আর আপনারা অবশ্যই আপনার স্কিন টাইপ অনুযায়ী সরি হেয়ার টাইপ অনুযায়ী এগুলো একটা ট্রাই করতে পারেন আর হ্যাঁ এই ভিডিওতে আমি যে সকল কন্ডিশনারগুলো বলবো সেই সবগুলোর পারচেস লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে খুব সহজেই পারচেস কিনবেন সরি করে নেবেন বা আপনারা লোকাল মার্কেট থেকেও এগুলো কিনতে পারেন সো লিস্টের নাম্বার টু কন্ডিশনারটি হচ্ছে ওয়াও স্কিন সায়েন্স ব্র্যান্ডের কন্ডিশনার আর এই কন্ডিশনারটিও অনেক ভালো একটি কন্ডিশনার কারণ এটির সাথে আপনারা রেড অনিয়ন পাচ্ছেন বা রেড অনিয়ন অয়েল এই কন্ডিশনারটিতে ইউজ করা হয়েছে আর আপনারা অবশ্যই জানেন যে রেড অনিয়ন অয়েল আপনার জন্য কত উপকারী এছাড়াও এগুলো বিভিন্ন ধরনের ভেরিয়েন্টে হয় এগুলোর ভেরিয়েন্টের কোনো শেষ নেই আর এই কন্ডিশনারটি আরও অনেক বড় একটি অ্যাডভান্টেজ হচ্ছে এটি খুবই ওয়াইডলি অ্যাভেলেবেল আর এটা 300 ml একটি বোতলের দাম পড়বে 1200 থেকে 1300 টাকা ডিসক্রিপশনে লিঙ্ক আছে আপনারা চাইলে এখান থেকেও কিনতে পারেন এবং লিস্টের নাম্বার থ্রি কন্ডিশনারটি হচ্ছে OGX এর কন্ডিশনার সো আপনারা যারা OGX সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলে দিই OGX হলো ওয়ার্ল্ড বেস্ট শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার প্রোডাকশনকারী ব্র্যান্ডগুলোর মধ্যে একটা তাই এই OGX এর প্রোডাক্টগুলিতে কোনো ধরনের হার্মফুল সালফেট কিংবা প্যারাবিন ব্যবহার করা হয় না আর এটির আরেকটি অন্যতম বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটির মধ্যে আপনি বায়োটিন পাবেন আর যারা আপনারা বায়োটিন সম্পর্কে জানেন না তাদেরকে আমি বলি বায়োটিন হচ্ছে এমন একটি ইনগ্রিডিয়েন্ট যেটি আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি আমাদের চুলকে শক্ত এবং লম্বা তার সাথে ঘন করতে সাহায্য করে আর যেহেতু এটিতে আপনি বায়োটিন পাচ্ছেন তাই এটি একটু কস্টলি হবে এটাই স্বাভাবিক আর তাই এটির একটি 385 ml বোতলের দাম পড়বে 1400 থেকে 1600 টাকা আর এটার দাম একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে আপনি অনেকটা কন্ডিশনার পাবেন যেমন 385 ml এটি মোটেই একটি ছোট অ্যামাউন্ট নয় এটি অনেক বড় একটি বোতল তাই এটির দাম একটু বেশি সো লিস্টের নাম্বার ফোরের যে কন্ডিশনারটি আছে সেটি হচ্ছে মামা আর্থ কন্ডিশনার সো অন্য সকল কন্ডিশনারগুলোর মতোই মামা আর্থেরও অনেক অনেক ভেরিয়েন্ট রয়েছে আর এগুলার সব কটাই অনেক ভালো আর এটির আরেকটি অনেক বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটি সম্পূর্ণভাবে আর্টিফিশিয়াল ফ্রেগনেন্ট ফ্রি যেমন অনেকে আছে যাদের বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফ্রেগনেন্ট বা গন্ধে অ্যালার্জি থাকে তাদের জন্য এই কন্ডিশনারটি একটি বেস্ট অপশন হতে পারে এবং তার সাথে এটিতে কোনো ধরনের খারাপ কেমিক্যাল ইউজ করা হয়নি তাই আপনি অবশ্যই এটি ট্রাই করতে পারেন আর এটি 250 ml একটি বোতলের দাম পড়বে 1200 থেকে 1300 টাকা আর লিস্টের টপ ফাইভ বা লাস্ট কন্ডিশনারটি হচ্ছে খাদি হার্বাল কন্ডিশনার আর ন্যাচারাল প্রোডাক্টের কথা হচ্ছে এখানে খাদি থাকবে না এটি কি কখনো হয় আর অন্য সকল কন্ডিশনারগুলোর মতো এটিও সম্পূর্ণ ন্যাচারাল একটি কন্ডিশনার এবং খাদির আরেকটি অনেক বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এই প্রোডাক্টগুলো বা খাদি যে সকল প্রোডাক্ট বানায় সেগুলো 100% ন্যাচারাল হওয়ার সাথে সাথে এগুলোর দাম অনেক কম
কিন্তু আপনি যদি অন্য ন্যাচারাল প্রোডাক্টগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে সেগুলোর প্রাইস অনেক হাই বা কস্টলি, তবে সেগুলোর তুলনায় খাদির প্রাইস অনেক কম। সো এটির 210 ml এর একটি বোতলের দাম পড়বে 700 থেকে 900 টাকা। সো গাইস, এটা ছিল আজকের ভিডিও। সো গাইস, আপনাদের আমি আরেকটা কথা বলে দিই, আপনারা যারা মনে করতেছেন যে আমি এই সব প্রোডাক্টগুলো স্পন্সর করছি, তাদেরকে বলে দিই এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। এত পিচ্চি একটা চ্যানেলকে কে স্পন্সরশিপ দিবে? এইগুলোর লিঙ্কগুলো আমি দারাজ থেকে দিয়েছি, আপনারা চাইলে দারাজ থেকে কিনতে পারেন। আর এই প্রোডাক্টগুলো আমি রিসার্চ করে বের করেছি যে এইগুলো সম্পূর্ণ সালফেট এবং প্যারাবিন ফ্রি, তাই ভাবিয়েন না যে এটি একটি স্পন্সর ভিডিও। আর এগুলোর মধ্যে আমি খাদি অনেকবার ইউজ করেছি, আর তাই আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের এসব জানাচ্ছি। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি সাদমান শাকিব আছে আপনাদের সঙ্গে, দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে আর নতুন টপিকের সাথে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ গাইস।